Dear viewers, welcome back to my channel English Grammar. Yes, dear viewers, আমি তোমাদের সামনে এ পর্যন্ত যত টপিক নিয়ে ক্লাস করে এসেছি তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় সবগুলোই প্রয়োজনীয় সবচেয়ে প্রয়োজনীয় বলেছি সবচেয়ে দুর্বোধ্য কিন্তু সবচেয়ে সহজ ভাবে উপস্থাপিত এবং তোমাদের জীবনের বলা যাবে একটি মাইল ফলক কেন মাইল ফলক কারণ আমরা যারা বাংলা ভাষাভাষী ইংরেজি শিখতে আসি তাদের ক্ষেত্রে বরাবরই একটি শব্দ বজ্রপাত আতঙ্ক অ্যাটম বোমের মতো মাথায় চলে আসে আর সেই শব্দটি হচ্ছে কি এতক্ষণে নিশ্চয়ই বোর্ডে লক্ষ্য করেছো কি প্রিপজিশন রাইট প্রিপজিশন এই প্রিপজিশন শব্দটির কথা শুনলেই যেন আমাদের জ্বর এসে যায় কি তাই হয় না কারণ এই গ্রামারের ভয়েস চেঞ্জ শিখেছি এত এত রুল দেখে এসেছি নারেশন করেছি ট্রান্সফরমেশন করেছি এত এত রুল পেয়েছি কিন্তু এই প্রিপজিশন এমন একটি টার্ম যার আসলে সুনির্দিষ্ট কোনো ফ্রেম নেই সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই অর্থাৎ এটা বাউন্ডারিলেস ঠিক আছে এক ধরনের অবাধ্য একটি টার্ম আর এই অবাধ্য টার্মটিকে আয়ত্ত করতে হলে কি একটু তো পেরেশানি হবে তাই না তো একদিনে সব প্রিপজিশনের ব্যবহার আসলে দেখানোও সম্ভব না আর গ্রহণ করাও সম্ভব না তাই আমি একে একে সব প্রিপজিশন সম্পর্কে তোমাদের একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব যদি তোমরা আগের মতো করে যেভাবে আমার সঙ্গে আছো আর ভবিষ্যতেও সেভাবে থাকবে আমার সঙ্গে যেমন ছিলে আছে থাকবে কেন ইংরেজি গ্রামার শেখার জন্য তাই না আর আমি আশা করব আমি একজন প্রফেশনাল টিচার হিসাবে যদি তোমাদের ইংলিশ গ্রামার সম্পর্কে একটু হলেও প্রেসক্রিপশন দিতে না পারি পরামর্শ দিতে না পারি সহযোগিতা করতে না পারি তাহলে তো আমাদের শিক্ষক আমার এই শিক্ষকতা জীবনের সার্থকতা কোথায় তাই না তো সেজন্য শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও কনফিউশনে আছো যে আমার এই চ্যানেল ইংলিশ গ্রামার সাবস্ক্রাইব করবে কি না আমি তাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একজন প্রফেশনাল ইংলিশ টিচারের সঙ্গে ইংরেজি শেখো সেই সাথে একজন আলোকিত মানুষ হয়ে নিজে আলোকিত হও এবং তোমার পরিবার তোমার সমাজ তোমার দেশ সর্বোপরি গোটা বিশ্বকে আলোকিত করো তাহলে শুরু করি আজকের আমাদের আজকের মূল আলোচনা কি প্রিপজিশন প্রিপজিশন এই যে টার্মটি প্রিপজিশন এই শব্দটি কিন্তু দুবারে উচ্চারিত হচ্ছে দ্যাট মিন্স এটা কি এটা ডাইসিলেবল বিশিষ্ট শব্দ তাই না প্রিপজিশন দেখো প্রি প্লাস পজিশন প্রি প্লাস পজিশন ঠিক আছে তো প্রি মানে কি আগে প্রি মানে আগে আর পজিশন মানে কি অবস্থান পজিশন মানে অবস্থান ওকে এই নিয়ে হলো প্রিপজিশন ঠিক আছে এই নিয়ে প্রিপজিশন মানে পূর্বে অবস্থান ঠিক আছে পূর্বে অবস্থান পূর্বে অবস্থান আচ্ছা আচ্ছা এখানে একটি বিষয় একটু অস্পষ্ট থেকে যাচ্ছে যে পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান শিক্ষার্থী বন্ধুরা মানে একটি সেন্টেন্স যখন আমরা গঠন করি তখন সেখানে যে ভার্ব যে ওয়ার্ডগুলো আমরা পেয়ে থাকি নিশ্চয়ই সব ওয়ার্ড একই ধরনের অর্থ প্রকাশ করে না
এক এক ধরনের ওয়ার্ডের এক এক রকমের অর্থ রয়েছে, আর এই অর্থের ভিন্নতা অনুযায়ী কি ওয়ার্ডগুলোকে আমরা কয়টি ভাগে, আটটি ভাগে ভাগ করতে পারি, তাই না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ইত্যাদি। আচ্ছা, এখন এই আট ধরনের, আটটি ক্লাসের যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে কোন ক্লাসের ওয়ার্ডগুলোর আগে অবস্থান করে? ইয়াস, এই আটটি শ্রেণীর ওয়ার্ডের মধ্যে জাস্ট একটি শ্রেণীর ওয়ার্ড অর্থাৎ নাউন, আর নাউন মানে প্রোনাউন, ফিফটি মানেই পঞ্চাশ, পঞ্চাশ মানে ফিফটি। যেখানে নাউন প্রসঙ্গটি চলে আসে সেখানে তার সঙ্গে কি প্রোনাউন প্রসঙ্গটিও চলে আসে, অর্থাৎ নাউনের আগে বসে মানে প্রোনাউনেরও আগে বসে, কারণ নাউনের পরিবর্তিত রূপ তো হচ্ছে প্রোনাউন, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। এখন এই যে নাউনের পূর্বে অবস্থান, ঠিক আছে, অবস্থান করলো, ঠিক, এখন ধরো একটা ওয়ার্ড এখানে থাকলো স্কুল, তাই না, প্রতিষ্ঠান, বিদ্যালয়, এটি একটি নাউন। আচ্ছা, ধরো এই নাউনের আগে একটি প্রিপজিশন বসলো, স্কুল মানে কি বিদ্যালয়, ঠিক আছে, আবার টু স্কুল হচ্ছে অর্থটা কী হচ্ছে বিদ্যালয়ে, বিদ্যালয়ে। এখন কথা হচ্ছে বিদ্যালয়ে কি, বিদ্যালয়ে কি, ধরো যায়, ধরো যায়, গো বা গোজ, গোজ টু স্কুল। স্বাভাবিকভাবে তখন প্রশ্নটি এসে যায় কে যায়, কে যায়, ধরো হি বা সি, তাহলে হি কি দাঁড়ালো, হি গোজ টু স্কুল। এখন এটি একটি সেন্টেন্স হয়ে গেল, অর্থাৎ এই যে প্রিপজিশন টু দেখতে পাচ্ছ, এই প্রিপজিশনটি, এই যে স্কুল নাউন, এই নাউনের আগে বসে সেন্টেন্সের বাকি যে দুটো ওয়ার্ড রয়েছে তাদের সঙ্গে কি করলো, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। তাহলে প্রিপজিশন কি, প্রিপজিশন কাকে বলে, হোয়াটস প্রিপজিশন, এখন তোমরাই কিন্তু সংজ্ঞাটি তৈরি করতে পারো, কি যে ওয়ার্ড কোনো নাউনের আগে বসে, যে ওয়ার্ড দেখো নাউনের আগে বসে, নাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডের কি একটা সম্পর্ক স্থাপন করে দেয়, সেই ওয়ার্ডটিকে আমি একটি প্রিপজিশন বলি বা বলতে পারি। আরও যদি এই সংজ্ঞাটি আমরা ইংরেজিতে দিতে চাই কি কি হবে, আ ওয়ার্ড, আ ওয়ার্ড দ্যাট সিটস বিফোর আ নাউন, দ্যাট সিটস বিফোর আ নাউন অ্যান্ড রিলেটস দ্য আদার ওয়ার্ডস, অ্যান্ড রিলেটস দ্য আদার ওয়ার্ডস ইজ কল্ড আ প্রিপজিশন। ওকে, তাহলে প্রিপজিশন আসলে কিছুই না, এটা নিয়ে এত অঙ্কের কিছু নেই, যে প্রিপজিশন অর্থাৎ যখনই কোনো নাউনের আগে আমরা কোনো ওয়ার্ড পাব সেই ওয়ার্ডটিকে দেখব সেই ওয়ার্ডটি ওই নাউনটির সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে দিয়েছে কি না, আর সেই ওয়ার্ডটিকে তখন আমরা কি বলবো, প্রিপজিশন। আর তাছাড়া এই প্রিপজিশন কোনটা, একটা সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটি একটি প্রিপজিশন, এটি চেনার জন্য কিন্তু খুব বেশি খাটুনি করার প্রয়োজন নেই, কারণ ইংলিশ ডিকশনারিতে বা ইংরেজি ভাষায় এত এত ওয়ার্ডের মধ্যে প্রিপজিশনের সংখ্যা কিন্তু নগণ্যই বলতে হবে, কি তো এত এত মিলিয়ন মিলিয়ন ওয়ার্ডের মাঝখানে আমরা গুটি কয়েক ওয়ার্ডকে কি ফাইন্ড আউট করতে পারি না? এটার জন্য আসলে সংজ্ঞাও জানার প্রয়োজন নেই, অর্থও জানার প্রয়োজন নেই, জাস্ট কয়েকটি ওয়ার্ড চিনলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর তার মধ্যে অতি পরিচিত তোমাদের প্রিপজিশন কি, ইন, অন, অ্যাট, ইনটু, বাই, উইথ, ওভার, ঠিক আছে। আমি যে প্রিপজিশনগুলোর কথা বললাম, এই প্রিপজিশনগুলো আমরা সবগুলো একদিনে সঠিক ব্যবহার দেখব না, দেখার সময়ও হবে না, তাই আমি তোমাদের
সর্বপরিচিত, অতি পরিচিত যে প্রিপজিশন আছে, যেমন ইন, ইন টু, অন, ওভার, অন টু, ইন, ইন টু, অন, ওভার, ইন টু, এই কয়েকটি প্রিপজিশন তোমাদের আমি আজকে ক্লিয়ার করে দেব। কারণ আমরা প্রায়ই দেখা যায় যে ইনের জায়গায় অন, অনের জায়গায় ইন, বা অনের জায়গায় ওভার, ওভারের জায়গায় অন, হ্যাঁ, ইনটু জায়গায় ইন, এই মানে গোলমালগুলো করে থাকি। তাই আমি সর্বপ্রথম এই কয়েকটি প্রিপজিশনকে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। আশা করি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে আজকের এই কয়েকটি প্রিপজিশনের ব্যবহারে আর কোনো দিন ভুল হবে না, এই বিশ্বাস রাখতে চাই। তাহলে এখন আমি তোমাদের সেই অতি পরিচিত প্রিপজিশন কি, অন, ইন, ইন টু, ওভার, অন টু, এগুলোর সঙ্গে পরিচিত করাবো এবং এগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে তোমাদের আলোকপাত করব। তো তাহলে শুরু করি। লক্ষ্য করো এই যে এটি কি, ধরো এটি একটি তল, ঠিক আছে, এইটি একটি তল, বা বই বলতে পারো, টেবিল বলতে পারো, যে কোনো একটি তলের সঙ্গে তুলনা যদি করি আমরা, বা তোমাদের আমি এখানে আমার সামনে আরও একটি দেখো, এটি কি বই, তাই না, এটি একটি বই। আচ্ছা, এখন আমি যদি তোমাদের এই যে একটি কলম রাখলাম, ঠিক আছে, বইটির উপর একটা কলম রাখলাম, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়ার্স দ্য পেন, হোয়ার্স দ্য পেন, পেনটি কোথায়, দ্য পেন ইজ ইন দ্য বুক, দ্য পেন ইজ অন দ্য বুক, দ্য পেন ইজ ওভার দ্য বুক, কি কোনটা বলবা, অবশ্যই দ্য পেন ইজ অন, দ্য পেন ইজ অন দ্য বুক, দ্য পেন ইজ অন দ্য বুক। এবার লক্ষ্য করো এই তলটি থেকে এই পেনটি, এই তল থেকে এই পেনটির মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, ঠিক আমার মাথার উপরে যেমন কি ফ্যান ঘুরছে, ঠিক আছে, পাখিরা কি আমার মাথার উপর উড়ছে, মানে কি মাথায় বসে উড়ে না, প্লেন উড়াচ্ছে আমাদের মাথার উপর দিয়ে, এই যে এ ধরনের, অর্থাৎ কোনো তল থেকে, কোনো একটি তল থেকে অন্য কোনো তলের মধ্যে যে গ্যাপ, ঠিক আছে, যখন গ্যাপ থাকবে, লাগালাগি থাকবে না, ঠিক আছে, একটু হলেও গ্যাপ থাকবে, একটি নিচে একটি উপরে, অর্থাৎ যখন আমরা এই উপরের উপরের বস্তুটির প্রকাশ অবস্থান তুলে ধরবো, তখন বলবো দ্য পেন ইজ ওভার দ্য বুক, দ্য পেন ইজ ওভার দ্য বুক, রাইট। তাহলে কোনো তলের সঙ্গে লেগে থাকলে সেটিকে কি বলবো, অন, সেটিকে বলবো অন, দ্য পেন ইজ অন দ্য বুক। এবার কি হচ্ছে, দ্য পেন ইজ ওভার দ্য বুক, ঠিক আছে। আচ্ছা, ধরো এখানে এই বইটি যদি এমন হয়, আমরা অনেক সময় বই পড়তে পড়তে কী করি, বই পড়তে পড়তে দেখা যাচ্ছে যে রেখে দিই, তাই না, এভাবে কলম আমরা বইয়ের ভেতর রেখে দিয়ে থাকি, এক্ষেত্রে কী বলবে, হোয়ার্স দ্য পেন, তখন কী বলবে, দ্য পেন ইজ অন দ্য বুক, দ্য পেন ইজ ওভার দ্য বুক, তখন হচ্ছে দ্য পেন ইজ ইন দ্য বুক, দ্য পেন ইজ ইন দ্য বুক, অর্থাৎ কলমটি বইয়ের ভিতরে, দ্য পেন ইজ ইন দ্য বুক, অর্থাৎ কোনো একটি বস্তু যখন কোনো একটি আধার, কোনো একটি আধারের মাঝে থাকে, আধারের ভিতরে অবস্থান করে, গতিশীল কিন্তু না, স্থির অবস্থায় থাকে, তখন সেক্ষেত্রে আমরা ওই বস্তুর অবস্থান বর্ণনা করতে হলে আমি প্রিপজিশন ইন ব্যবহার করব, যেমনটি এখানে করেছি, দ্য পেন ইজ ইন দ্য বুক, ওকে, দ্য পেন ইজ ইন দ্য বুক, ঠিক আছে। আচ্ছা, এবার এমনও তো হতে পারে, তাই না, ধরা যাক এবার বইটি উপরে আছে, পেনটি নিচে আছে, এখন পেনটি দেখো, লক্ষ্য করো এই পেনটি যদি এই বইয়ের সঙ্গে নিচে লেগে থাকে একবারে,
এই বইয়ের সঙ্গে যদি একেবারে নিচে লেগে থাকে তখন কি বলবে? ইয়াস, দ্য পেন ইজ আন্ডার দ্য বুক, তাই না? দ্য পেন ইজ আন্ডার দ্য বুক। একইভাবে এমনও তো হতে পারে, এখানেও তো একটু গ্যাপ থাকতে পারে, একেবারে লেগে না থেকে একটু গ্যাপ থাকলো মনে করো, এক্ষেত্রে কি হচ্ছে? বিলো, দ্য পেন ইজ বিলো দ্য বুক, দ্য পেন ইজ বিলো দ্য বুক, কি ঠিক আছে তো? আচ্ছা, এবার এমনটা যদি হয়, ধরো বইটি সঙ্গে পেনটি লেগে থাকলো, বইটির সঙ্গে পেনটি লেগে থাকলো, একেবারেই ক্লোজ হয়ে থাকলো, তখন তাকে কী বলছে? দ্য পেন ইজ বাই দ্য বুক, দ্য পেন ইজ বাই দ্য বুক। এবার যদি এমন হয়, কাছাকাছি আছে বাট একটু হলেও গ্যাপ আছে, একটু হলেও গ্যাপ আছে, সেক্ষেত্রে আমি কী বলবো? দ্য পেন ইজ বিসাইড দ্য বুক, দ্য পেন ইজ বিসাইড দ্য বুক। এবার যদি আরও একটু দূরে হয়, দ্য পেন ইজ নিয়ার দ্য বুক, দ্য পেন ইজ নিয়ার দ্য বুক। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি প্রিপোজিশনের অবস্থান সম্পর্কে জেনেছি, ব্যবহার সম্পর্কে জানলাম, আরও দু একটি প্রিপোজিশন সম্পর্কে তোমাদের জানাতে চাই। এবার ধরো এই কলমটি আমার হাতে আছে, কিন্তু এই কলমটি আমার হাতে আছে, কলমটি আমি এখন কি কোথায় রাখলাম? পকেটে রাখলাম। এক্ষেত্রে কী বলবে? দ্য পেন ইজ ইন দ্য পকেট। যদি আগে থেকেই এই পেনটি আগে থেকেই আমার পকেটে থাকে তখন বলবে দ্য পেন ইজ ইন দ্য বুক, আর যদি একটি মাধ্যম থেকে অন্য কোনো অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে এসে রেখে দেই তখন কি বলবো? আই পুট দ্য বুক পেন সরি আই পুট দ্য পেন ইন টু মাই পকেট, আই পুট দ্য পেন ইন টু মাই পকেট। আর আগে থেকেই যদি থেকে থাকে সেটি হচ্ছে দ্য পেন ইজ ইন দ্য পকেট। আর দ্যাট মিন্স কোনো একটি বস্তু যদি কোনো একটি অবস্থানে আগে থেকে অবস্থান করে থাকে সেটা হচ্ছে ইন, আর যদি এক মাধ্যম থেকে অন্য কোনো অবস্থান থেকে আর এক অবস্থানে এসে প্রবেশ করে সেটি হচ্ছে ইন টু। যেমন আমি যখন এই রুমে প্রবেশ করেছি তোমাদের উদ্দেশ্যে ক্লাস নেওয়ার জন্য, সেটা কি? আই এন্টার্ড ইন টু দ্য রুম, আই এন্টার্ড ইন টু দ্য রুম। আমি কিন্তু এখন এই রুমটির মধ্যে অবস্থান করছি, আমি এখন এই রুমটির মধ্যে অবস্থান করছি, সেক্ষেত্রে কী বলবে? আমি কোথায় আছি? আম ইন দ্য রুম, আম ইন দ্য রুম। দেখো আমি যখন ঢুকলাম প্রবেশ করলাম তখন হচ্ছে ইন টু দ্য রুম, আর যখন এখানে অবস্থান করছি আই অ্যাম ইন দ্য রুম, আই অ্যাম ইন দ্য রুম, ঠিক আছে? আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি কোথায়? মেঝের উপরে, তাই না? টিপ ফলোয়ারের উপরে দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি? আই অ্যাম স্ট্যান্ডিং কি ইন দ্য ফ্লোর, নো অন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর, ঠিক যেমনটি ওই যে কলমটি বইয়ের উপর ছিল ঠিক তেমনিভাবে আমি কিন্তু এখানে ফ্লোরের উপর আছি, আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। এই রুমটির মধ্যেই আমি যদি কোনো একটি কোণায় গিয়ে অবস্থান করি, কোনো একটি কোণায় অবস্থান করি তখন কি হবে? ইয়েস, আই অ্যাম অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, আই অ্যাম অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। আচ্ছা, এ হলো প্র্যাকটিক্যালি আমরা বেশ কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার দেখলাম। আচ্ছা, এমনও তো অনেক ক্ষেত্রে হয়ে থাকে, তাই না? যে ধরো কোনো একটা পিঁপড়া, বা আমি যে কলমটা এখানে রাখলাম, কলমটি রাখলাম কিন্তু পকেটে রাখলাম, কিন্তু পকেটটি আমার সেরা, তাহলে কী হলো? পকেটটি সেরা হওয়ার কারণে কলমটি বের হয়ে গেল। লক্ষ্য করো, আমি তোমাদের এখানে একটু দেখানোর চেষ্টা করছি। ধরো এই এ একটি বস্তু এখানে এখানে যখন আসলো, ঠিক আছে, এটা হচ্ছে কি? এখানে যখন আসলো তখন হচ্ছে কি? এটা অন, তখন কি হলো? অন। আবার যখন এখানে প্রবেশ করলো, ঠিক আছে, এখানে অন হলো, যখন প্রবেশ করলো তখন হলো কি? ইনটু। এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে অবস্থান করলো তখন হচ্ছে কি? অন। আবার
যদি ওর ভিতরে ঢুকে যায়, কোন একটি মাধ্যমের ভিতরে ঢুকে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি ইনটু। আচ্ছা, ঢুকলো, ঢুকে সে অবস্থান করলো না, ঢুকে সে অবস্থান করলো না, না করে আরেকটি মাধ্যমে বের হয়ে গেল, তখন এটিকে বলা হচ্ছে কি থ্রো। তখন কি বলা হচ্ছে থ্রো। দেখো, প্রথম একটি মাধ্যমে আসলো অন, ওই মাধ্যমে, ওই মাধ্যম থেকে আরেক মাধ্যমে ঢুকলো, প্রবেশ করলো, সেটা হচ্ছে ইনটু। ওই মাধ্যমে ঢুকে আবার বের হয়ে গেল, সেটা হচ্ছে থ্রো। আমি তোমাদের আরেকটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই যে আমার হাতের দিকে লক্ষ্য রাখো, এই যে পেন, দ্য পেন ইজ ইনটু দ্য, ধরো এটা একটি ব্যাগ বা থলে, হ্যাঁ, বা পকেট, যেটাই ধরো, দ্য পেন ইজ ইনটু পকেট, দ্য পেন ইজ ইনটু দ্য ব্যাগ। কিন্তু যখন এদিক দিয়ে বের হয়ে গেল, থ্রো, ঠিক আছে, অর্থাৎ তৃতীয় মাধ্যম, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করলো, তখন হচ্ছে কি ইনটু। ওই মাধ্যম থেকে আবার আরেকটি মাধ্যমে চলে গেল, তখন হচ্ছে কি থ্রো। আচ্ছা, এখন সব সময় কোন একটা জিনিস এক মাধ্যম দিয়ে আরেক মাধ্যমে ঢুকে সোজাসুজি কি যায়? যে পথে আসছে, যে সরল রেখায় এখানে ঢুকেছে, সেই সরল রেখায় বের হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে থ্রো। কিন্তু এমনও তো হতে পারে, অনেক সময় কি আড়াআড়িভাবে যেতে পারে না? যেমন ধরো, আমরা কোনো একটি নদীর এপার থেকে ওপার যখন যাই, সাঁতরিয়ে যাই, কখনো ঠিক যে অ্যাঙ্গেলে, যে রেখা, যে বিন্দুতে আমি লাফ দিব, ওই বিন্দু সোজাসুজি কি পার হতে পারবো? সে যত বড় সাঁতারু হোক, আমাকে, আমার একটু হলেও কিন্তু আমার গতিপথ চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে, অর্থাৎ গতিপথ যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটিকে বলা হচ্ছে কি অ্যাক্রস, তখন এটিকে বলা হবে অ্যাক্রস। তাহলে সোজা চলে গেল থ্রো, আবার আড়াআড়িভাবে হয়ে গেল কি ক্রস, কি ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি তোমরা প্রিপোজিশনগুলোর ব্যবহার করতে শেখো, ব্যবহার করতে জানো, আশা করি তোমাদের আসলে প্রিপোজিশন ব্যবহারের যে একটা আতঙ্ক, ভয়, সেটি তোমরা জয় করতে পারবে, ঠিক আছে। তো আমরা কথা ছিল জাস্ট 2-4-5টি প্রিপোজিশনের ব্যবহার দেখানো, কিন্তু ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি প্রিপোজিশনের অবস্থান তুলে ধরেছি, ঠিক আছে, অন, ইনটু, ইন, অ্যাট, তাই না, থ্রো, তারপর অ্যাক্রস, কি আরও বেশ কয়েকটি প্রিপোজিশনের অবস্থান তুলে ধরেছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আজকের এই ক্লাসটি প্রিপোজিশনের ভয় কাটাতে তোমাদের এতটুকু হেল্প করে, আশা করি তোমরা ক্লাসটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, যদি কারো কোনো প্রিপোজিশন সম্পর্কে, প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে এতটুকু সন্দেহ, এতটুকু সমস্যা থেকে থাকে, আমার সামনে, আমার কমেন্ট বক্সে তোমরা উপস্থাপন করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব সেটির সমাধান করতে। আর তোমাদের সাথে থাকতে পারাটাই আমি নিজের সার্থকতা মনে করি। কাজেই তোমরা যেভাবে আমার সঙ্গে আসো, ছিলে, আসো এবং আশা করি ভবিষ্যতেও থাকবে, শুধু তোমরা থাকলে তো হবে না, তোমাদের বন্ধু বান্ধবরাও যেন তোমাদের সঙ্গে থাকে, তাহলে কি এই থাকাটা আরও অনেক বেশি এনজয়েবল হবে। তো তোমাদের এই শিক্ষাটা আরও আনন্দঘন হোক, আরও বেশি উপভোগ্য হোক, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ।